পালন করি আমি প্রতিটি মুহূর্ত, প্রতিটি মুহূর্ত হৃদয়ত তেওঁ আবির্ভাব উপলব্ধি করি, সেটি হল জন্ম উৎসব। যিকোনো ধর্মের হোক, আমি যীশুখ্রীষ্টই হোক, আমি কৃষ্ণ হোক, আমি এদিন আহি খুব ইয়ে পালন করল নহয়, যেতিয়া অন্তরত প্রতিটি মুহূর্ত তেওঁর আবির্ভাব, মোৰ অন্তরের মাজত তেওঁ আবির্ভূত হয়ে আছে প্রতিটি মুহূর্ত, সেটি যেতিয়া অনুভব করব পাৰিম এজন একবিংশ শতিকার এজন শিক্ষিত ছাত্র ছাত্রী হিসাবে, সেটি হল আসল জন্ম উৎসব। কত অনুভব করি অন্তর, মসজিদ গই নহয়, মন্দির গই নহয়, গির্জাত গই নহয়, কারণ ঈশ্বর যদি মসজিদ থাকিলে হেতেন, ঈশ্বর যদি মন্দির থাকিলে হেতেন, এটা বাংলা একটা ধুনিয়া বাউল গান আছে, তাত কইছে মক্কাত গেলে আল্লাহ মিলত, শিব মিলিত কাশিতে, বৃন্দাবনে কৃষ্ণ মিললে কেউ ফিরত না দেশেতে। বৃন্দাবনে কৃষ্ণ মিললে কেউ ফিরত না দেশেতে, যদি মক্কাত গিয়ে যদি আল্লাহ পোয়া গল হেতেন, কোনবা উপটি আহিলে হেতেন নে বুঝাই কেতিয়াও নাই। এতিয়া আমি সেই পরম ঈশ্বরের উপস্থিতি কত অনুভব করি অন্তর, এই ক্ষেত্রে মই কোরআনের দুই একটা কথা কব বিচারিছো।